ব্যানারের নিচে আমরা এখন কিছু মেনু অ্যাড করব, যেটি আমরা স্যাম্পলেও দেখেছি। হোম, অ্যাবাউট, ডাউনলোড, এই যে মেনুগুলো, এগুলো যেভাবে অ্যাড করেছিলাম, এবং তার ভেতরে কিন্তু কিছুটা হোভার কমান্ড ব্যবহারের মাধ্যমে পরিবর্তন সাধন করা হয়েছিল। সেটি করার জন্য আমরা চলে যাচ্ছি ড্রিম ওয়েভারে। আমরা স্টাইল ডট সিএসএস এ যে সকল নতুন কোডগুলো অ্যাড করেছি সেটি হচ্ছে টপ মেনু র্যাপার। মেনুর জন্য একটা র্যাপার তৈরি করেছি। র্যাপারগুলো কিন্তু আসলে দেখা যাচ্ছে যে এই নীল পর্যন্ত, উপরে যে জিনিসটি আছে নীল এবং সাবস্ক্রাইব কন্ট্যাক্ট, এগুলো হচ্ছে একটি র্যাপার। তার নিচে রাখা হয়েছে আরেকটি র্যাপার, এটি হচ্ছে ব্যানার র্যাপার। এবং এখন রাখবো আমরা মেনু র্যাপার, সেটি আবার বসবে ব্যানারের নিচ থেকে। আমরা যদি সিরিয়ালি এভাবে কোডগুলো বসিয়ে যাই এইচটিএমএল এ, তাহলে কিন্তু ঠিক এভাবেই প্রদর্শিত হবে। যাই হোক, স্টাইল ডট সিএসএস এ টপ আন্ডারস্কোর মেনু আন্ডারস্কোর র্যাপার, উপরের দিকে মেনু র্যাপার নামটি আমরা মিল করেই রেখেছি টপ মেনু। এরপরে ক্লিয়ার বোথ, ওয়াইড 100%, হাইট দেওয়া হয়েছে 40 পিক্সেল, মার্জিন দেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে এবং রিপিট করা হয়েছে ডান দিকে। টপ মেনু র্যাপারের পরে হচ্ছে টপ মেনু, ওয়াইড হচ্ছে 940 পিক্সেল, হাইট দেওয়া হয়েছে 40, প্যাডিং মার্জিন নেই কিন্তু প্যাডিং আমরা দুই দিকে ব্যবহার করেছি, একটি হচ্ছে 0। এবং অপরটি দেয়া হয়েছে 20। আমরা এর আগে 4টি দেখেছি একসাথে, এখন হচ্ছে 2টি, অর্থাৎ দুটি দুটি 4টি, এটি কিন্তু এখানে বোঝানো হচ্ছে। এখানে প্যাডিং প্রথমটি হচ্ছে উপর নিচ, অর্থাৎ উপর নিচে 0, এবং ডান বাম এটি হচ্ছে 20 পিক্সেল। আমরা আগে হয়তো দেখে থাকব যে চার্টভাবে লেখা হয়, অর্থাৎ 4টি অ্যামাউন্ট কাউন্ট করা হয়। আমরা যদি উপরের দিকে দেখি, হ্যাঁ এখানেই আছে প্যাডিং 4টি, এটি হচ্ছে 20 পিক্সেল টপ, পরের 20 রাইট, পরের 20 হচ্ছে বটম, এবং সর্বশেষে লেফট। এখানে নিচে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে দুটি, একটি হচ্ছে উপর নিচ প্রথমটি এবং পরেরটি হচ্ছে ডান বাম। যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টপ মেনু ইউএল, এটিও কিন্তু এইচটিএমএল এর কোড, আমরা ইউএল কে পেয়েছি এর আগেও। এরপরে হচ্ছে ইউএল লাই, সাথে কিন্তু নামগুলো সেম থাকছে এখানে। টপ মেনু ইউএল লাই এ, লিঙ্ক যখন হবে তখন কী আকার ধারণ করবে এখানে সেগুলো ডিক্লেয়ার করা হয়েছে। টপ মেনু লাই এ হোবার, হোবার যখন হবে তখন কী করবে সেটি এখানে বোঝানো হচ্ছে। এবং আরেকটি একই সাথে লেখা হয়েছে, টপ মেনু লাই ডট কারেন্ট, অর্থাৎ একটিকে আমরা হোবার কমান্ডে রাখতে চাচ্ছি, সেটি কারেন্ট অবস্থায় থাকবে। এবং নিচে টপ মেনু লাই ডট ফাস্ট এ নামে একটি ক্লাস ঘোষণা করা হয়েছে, মার্জিন লেফট 0। আমরা এখন এটিকে ইমপ্লিমেন্ট করব এইচটিএমএল এর ভেতরে। এইচটিএমএল এ আমরা এখান থেকে শুরু করেছি, টপ মেনু ডিভাইডি টপ মেনু, আমরা একটু এখানে কমেন্ট করে রাখছি যাতে পরবর্তীতে স্মরণ থাকে। স্টার্ট মেনু র্যাপার, এটি লিখে একটি কমেন্ট রাখছি এখানে। ডিভ আইডি টপ মেনু র্যাপার, শুরুতে হচ্ছে র্যাপার, এরপরে ডিভ আইডি টপ মেনু। পরবর্তীতে কিন্তু আর নাম লেখার প্রয়োজন নেই, কেননা পরবর্তী জিনিসগুলো টপ মেনু এই নামেই থাকছে। টপ মেনু ইউএল আমরা উপরে দেখেছি, টপ মেনু ইউএল, পরে টপ মেনু ইউএল লাই, ইউএল লাই এ। আমরা যদি এখানে দেখি, টপ মেনু ইউএল, ইউএল লাই, ইউএল লাই এ, এগুলো কিন্তু সারিবদ্ধভাবে চলে গেছে এবং প্রত্যেকের সাথেই বোঝানো হচ্ছে যে টপ মেনু লেখাটি আছে। এভাবে আমরা এখন কোনো রেফারেন্স না টেনে আমরা হ্যাশ চিহ্নের মাধ্যমে ব্ল্যাঙ্ক অবস্থায় রাখছি প্রত্যেকটি লিঙ্ককে,
কিন্তু লিংকের ভেতরে যে লেখাগুলো থাকবে সেগুলো আমরা লিখেছি এবং ক্লাস একটিকে প্রথমটিকে আমরা কারেন্ট ফার্স্ট এই দুটি ক্লাস ঘোষণা করা হয়েছে এই অবস্থায় আমরা যদি আমাদের প্রিভিউতে যাই এবং প্রিভিউকে যদি রিলোড দেই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে এবং হোম এটি কারেন্ট অবস্থায় আছে পরবর্তীগুলো আমরা কার্সার নিলে হোভার কমান্ডের মাধ্যমে প্রিভিউ হচ্ছে ধন্যবাদ।